ইচ্ছেও ছিল আপনার সাথে একবার সাক্ষাৎ করি, কিন্তু রাত হয়ে গেছে অনেক, তাই জন্য আর সেইভাবে আর আপনাকে আর বিরক্ত করিনি। মনে হলো যে আশ্রমটা বোধহয় আপনারই আর কি, ওই সামনে এই আর কি। তো কালকে কি সকালবেলা একবার আসা যায় আপনার কাছে? আচ্ছা, তো বাবা কটা নাগাদ এলে আপনার সুবিধা হয়? যে কোনো সময় এলেই হবে। ঠিক আছে বাবা, আমরা রাত তো অনেক হয়েছে, আমরা কালকে সকালবেলা আপনার একটা সাক্ষাৎকার নেব। রাত তো মেরাই হ্যায়। হ্যাঁ, রাত তো আপকাই হ্যায়, এ তো মালুম হ্যায়। নেই, হাম লোক বহুত দূর সে আয়ে হ্যায়, তো কলকাতা সে, কলকাতা সে আয়ে হ্যায়। তো বিশ্বনাথ ভি বলকে গিয়া যে মে দমদম মে রাতে হাম লোক ভি দমদম মে যায়। দমদম মেই হ্যায়, ও হাম জিস মহল্লা মে রাতে হ্যায়, ও উসকা একটো ঘর হ্যায় বগল ওয়ালা মহল্লা মে। কাল উনকা সাথ মেরা ফটো ভি হ্যায়, হাম আপকো ও ভি দিখায়েঙ্গে উনকা ঘর মে। তো কাল সুবহ হাম লোগ বিশ্বনাথ হামকো বচন দেখে গিয়া যে ফির আয়েঙ্গে ভেট করেঙ্গে, লেকিন আয়া নি। আচ্ছা, আর ফোন নম্বর ভি দেখে নেই গিয়া। ও আচ্ছা, এই খাতির মে হাম কিসি সে মেরা দিল টুট গিয়া। টুট গিয়া, আচ্ছা। তো মেরা টিভি নেই শুটিং হ্যায়। আচ্ছা, তো লেকিন আপ লোগ তো কামাতে তো হাম লোগ। নেই, মেরা মেরা বাবা বাবা মেরা কামানে ওয়ালা কুছ হ্যায় নেই হাম লোগো কা। হাম তো ঘর হ্যায়, হ্যাঁ মঙ্গা হ্যায়, হ্যাঁ মসান মে রাতে কুছ মিলতে তো খাতে হ্যায়, নেই মিলতে তো অভি খুশি রাতে। আচ্ছা, তো হাম লোগো কা ইউটিউব চ্যানেল হ্যায় পর কামানে ওয়ালা নেই, এসে লোগো কো দিখানে ওয়ালা এসে। বিশ্বনাথ লাইক হোতে হ্যায় না, লাইক হোতে হ্যায় না। বিশ্বনাথ বাবু কা তো কামানে ওয়ালা হ্যায়, তো হাম দোনো কা জো হ্যায় ও কামানে ওয়ালা নেই হ্যায়, এসে লোগো কো দিখানে ওয়ালা হ্যায়। 2019 কা অক্টোবর সে হাম লোগো কা চ্যানেল চল রা হ্যায়, পর হাম লোগো কামানে ওয়ালা হ্যায় নেই। চল রা হ্যায় তো চল রা হ্যায়, লোক দেখ রা হ্যায়, আচ্ছাই চল রা হ্যায়, আপকা দুয়াও মে বস এই। তো কাল সুবহ একবার আপসে আকে মিলে, ঠিক আবি আও, আবি আও বাবা, আবি যা হাম লোগো কো হোটেল মে বাপাস জানা পড়েগা। কাল কই দেখা হ্যায়? কাল তো কই দেখা নেই। আও 10 মিনিট খাতি মে। আচ্ছা, আশ্রম কেতনা দূর হ্যায়? হ্যাঁ চলো দেখ লে আশ্রম। ইন্টারভিউ জানি, ইন্টারভিউ কিতে দরকার লো। আমরা চলেছি বাবার আশ্রমে, আমরা চলেছি আপাতত বিখ্যাত অহরি বাবার আশ্রমের দিকে। তো খানিক আগেই ওনার সাথে সাক্ষাৎ হয়েছে, এই নবদ্বীপ শ্মশানের ভেতরেই ওনার আশ্রম বাবার। এই হলো বাবার আশ্রম, এই হয়েছে বাবার আশ্রম অহরি বাবার। জুতোটা খুলে নাও, ঢুকতে হবে না, এই তো এখানে আসে বাবা। বাবা বাবা আগেই চলেছেন ওনার ঘরে। এই হয়েছে বাবার, তিনি হচ্ছেন বাবাদেব সমাধীশ্বর বাবা, সমাধীশ্বর বাবা। এই হচ্ছে বাবার আরাধ্য দেবতা, ইনি হচ্ছেন ভূতেশ্বরী মা, উনি ভূতেশ্বরী মা, ইনিও বাবার আরাধ্য অহরি বাবার। দুজনেই এখন রাত হয়েছে নিদ্রায় শায়িত, সেই জন্য বাবা পর্দা দিয়ে দিচ্ছেন। এই হয়েছে বাবার ঘর, জুতোটা বা এই হয়েছে বাবার ঘর, রান্নার সব সাজ সরঞ্জাম দেখতেই পাচ্ছেন। এই হয়েছে বাবার বিছানা,
আর ইনি হয়েছেন সেই অবিখ্যাত অঘরী বাবা। বাবা আপনি বসুন, রোশন ধর আয়। তো আপনার শরীর স্বাস্থ্য এখন কেমন? খুব একটা ভালো না। খুব একটা ভালো না। আমি বুধবার এসেছি, দু মাস ছিলাম না। আচ্ছা, কোথায় গেছিলেন? শ্মশানে ছিলাম। অন্য অন্য শ্মশানে ছিলেন? জীবনী শ্মশানে ছিলাম। জীবনী শ্মশানে? আচ্ছা। সাড়ে চার ঘন্টা আমি সমাধিস্থ হয়েছিলাম। আচ্ছা। আমার ভক্তরা জেনেছিল যে আমি দেহত্যাগ করেছি। আচ্ছা। তার নমুনা হচ্ছে এই যে পায়ে আলতা দেয়া। আচ্ছা। আমাকে সাজানো হয়ে গেছিল। আচ্ছা। কিন্তু মহাকাল মানে নেয়নি। আচ্ছা, সবই তো কালের নিয়ম। লোকে বলে যে সবই কালের নিয়ম, তো কালের নিয়মে আপনি আবার ফেরত এসছেন। আচ্ছা, তো এরপরে বাবা আপনার গন্তব্য কোথায়? কামাখ্যায় যাওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, বলছি বাবা আপনি যখন কামাখ্যায় চলে যাবেন তখন এই আশ্রমের কোনো পুরোহিতকে রেখে যাবেন? কোনো পুরোহিত রেখে যাবেন? আচ্ছা, তিনি তখন যতদিন না আপনি না ফিরছেন ততদিন পর্যন্ত তিনি আশ্রমের যা ক্রিয়াকর্ম রয়েছে তিনি চালিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, আবার আপনি ফিরলে সে আবার অফ হয়ে যাবে। আচ্ছা, তা আপনার পুজো আচ্চার মধ্যে দিয়েই দিন যাপন হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। আচ্ছা বাবা, আপনি কিছু বলতে চান মানুষকে? কিছু আপনি কোনো বার্তা দিতে চান? সাধারণ দুই একটা বার্তা দিতে চাই যে হিন্দু ধর্মে সনাতন ধর্মটাকে নষ্ট হতে যেন না দেয়। আচ্ছা, আমার একটা বিনীত অনুরোধ, সনাতন ধর্ম যেন অক্ষয় অমর হয়ে থাকে, কেননা আমি সনাতন ধর্মের। আপনি সনাতন ধর্মে দীক্ষিত? সনাতন হিন্দু ধর্মে দীক্ষিত? মেরা চাচা গুরু হ্যায়। আচ্ছা, যোগী ইয়া আদিত্যনাথ। আচ্ছা, আপনার আদি বাড়ি ওখানেই? বেঙ্গলেই। আচ্ছা, তা আপনার এখন পরিবারের থেকে তো আপনি বোধ হয় এই আঘার আঘার একদম সমস্ত কিছু একদম গৃহত্যাগী হয়ে আপনি রয়ে গেছেন সমস্ত কিছু। আচ্ছা, তা আপনি আর কিছু মানুষের উদ্দেশ্যে কিছু বলতে চান বাবা? আমি বলতে চাই ভারতবাসী যেন সুখে থাকে, শান্তিতে থাকে, তারা যেন ধর্মের প্রতি বিশ্বাস রাখে, বিশ্বাস রাখে, ঈশ্বরের উপরে বিশ্বাস রাখে। আর আছে কালো আছে, ধর্ম ধর্মই আগেও ছিল, তেতা সত্য দাপর কলি, এটা কলি চলছে, এতো ভগবান নিশ্চয়ই বিরাজমান, জীবের মধ্যে শিব বিরাজ করছেন, ঈশ্বর তো সর্বত্র বিরাজমান বিরাজমান। ঈশ্বর নিশ্চয়ই কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে রয়েছে, রয়েছেন কলি তো, তিনি হয়তো নিজের রূপ দেখাচ্ছেন না বা প্রকাশ হচ্ছেন না, কিন্তু খুব শিখি এসে গেছে সেই রূপ দেখানোর জন্য। আচ্ছা বাবা, একটা প্রশ্ন আপনাকে ছোট্ট আকারে করি, যে এই যে এখন যে কথায় কথায় এই যে আমাদের এই সমাজ ব্যবস্থায় এই যে ধর্ম আর রাজনীতি, রাজনীতি আর ধর্মকে যে মিশিয়ে এক শ্রেণীর লোক ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে, এ ব্যাপারে আপনি কিছু বলবেন? কারণ ধর্ম একটা জিনিস, রাজনীতি বাবা আরেকটা জিনিস, কিন্তু একটা শ্রেণীর লোক মিশিয়ে যাচ্ছে, এটা নিয়ে কিছু বলতে চান? কোন শ্রেণীর লোক মানে ধরুন বিভিন্ন কোন শ্রেণীর লোক? যদি বলেন যে আমার গুরু তিনি একটা যোগী, তিনি কেন রাজনীতিতে গেল? মহাভারতে আপনারা দেখেছেন কৃষ্ণও তো একটা দেবতা ছিল, সে কেন রাজনীতিতে গেছিল পাণ্ডবদের পক্ষে? তার উত্তর যদি আমি পাই সেদিনকেও আমি উত্তর দেব যে সাধু হয়ে কেন রাজনীতিতে গেল আর রাজনীতিতে কেন আসলো। বাবা আপনি এখানে একলাই থাকেন?
আর আপনার সঙ্গী সাথী মানে আপনার শিষ্য ভক্তবৃন্দ আসলে তারা থেকে যায়? থেকে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, আজ তাহলে উঠি, কালকে আরেকবার দিনের বেলা এসে আপনার সাক্ষাৎকার নেব। ঠিক আছে, নিশ্চয়।